السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. আমরা গত জুমাতে সুফি দর্শন বা সুফিবাদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সুফিদের বিভিন্ন আকীদার বিষয় আলোচনা হচ্ছিল। সুফিদের আরো কিছু আলোচনা আজকে আলোচনা হবে বলে বলা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকেও আলোচনা। সুফিদের একটি বড় গুরুত্বপূর্ণ আকীদা হচ্ছে আন্না সুফিয়াতা তাদ্দাই আল কাশফ ইলমুল গায়ব। সুফিবাদীতে বিশ্বাসী যারা, তাদের দাবি হচ্ছে সুফিদের তথা বুজুর্গদের কাশফ হয় এবং তারা এর মাধ্যমে গোটা পৃথিবী আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত তারা দেখতে পান। এজন্য তাজকিরাতুল আউলিয়া আমার সামনে আছে, এতে রাবেয়া বসরির কাহিনী লিখতে গিয়ে লিখেছেন হাসান বসরি, রাবেয়া বসরি পালাপালি খেলাচ্ছিল। হাসান বসরি রাবেয়া বসরিকে কোথাও খুঁজে পেল না। পরবর্তীতে যখন দেখা হল তখন হাসান বসরি জিজ্ঞেস করলেন রাবেয়া বসরিকে যে আমি তোমাকে সাত আসমান সাত জমিন কোথাও খুঁজে পেলাম না, তুমি কোথায় ছিলে? তিনি বললেন আমি আল্লাহর আরশের পায়ার তলে গিয়ে পালিয়েছিলাম, তুমি কোথায় খুঁজে পাবে আমাকে? গোটা পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সবগুলো তাদের সামনে একটা পানদানের মতো। পান খাওয়ার অভ্যাস তো বেশি, এই জন্য সব মনে করে কি পানদানের মতো, মানে পানের থালায় যেমন সুপারি থাকে জর্দা থাকে, এরকম এরাও কথায় কথায় উদাহরণ দিতে গিয়ে বলেন যে গোটা পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি সবগুলো হচ্ছে একটা পানদানের মতো, পানের থালার মতো। এবং এজন্য তারা কিছু হাদিসও তৈরি করেছেন, বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়ে তারা পেশ করে থাকেন। এবং তাদের আকীদা হচ্ছে এই ওয়ালাউ আরাদু আল্লা তাকুম আসসাআতু লাম তাকুম, যদি তারা ইচ্ছে করেন কেয়ামত সংঘটিত হতে দিবেন না, তোর কেয়ামত কায়েম হবে না। তারা আল্লাহর বিভিন্ন তাকভিনী উমুরের মধ্যে তারা হস্তক্ষেপ করতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। ওজন্য আমি শুনিয়েছিলাম একটা বইয়ের থেকে, সেখানে লিখেছে মাবুদের কোন আন্দাজ নেই, এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল, এরপরে ছিল একটা বারো বছরের নাতি যে কোন রকম একটা গাভী লালন পালন করে এই বৃদ্ধাকে দুগ্ধ পান করাইয়া জীবিত রাখিত, তাকেও নিয়ে গেল। এজন্য মাবুদের দরবার থেকে আমি জোরপূর্বক রুহুটা ছিনিয়ে নিয়ে এসেছি। এটা কোন বইতে ছিল যেন? ভেদে মারেফাত। কত নম্বর পৃষ্ঠা? ১৫ নম্বর পৃষ্ঠা। মাশাআল্লাহ, মুখস্থ আছে আপনাদের এরকম ভাবে। এই বিষয়টা হচ্ছে আমাদের, এজন্য ওলি আল্লাহদের কাছে সাহায্য চাওয়া জায়েজ। লিখেছে وأنهم يغيثون ويستغاثوا بهم في الملمات, তাদের কাছে এজন্য বিপদে সাহায্য প্রার্থনা করা যাবে এবং তারা বিপদে সাহায্য করেন। এজন্য এদের মধ্যে বিভিন্ন স্তর আছে, গাউস কুতুব এবং গাউসুল আজম। গাউস মানে হচ্ছে বিপদে ত্রাণকর্তা উদ্ধারকারী, আর গাউসুল আজম হচ্ছে সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী। আপনারা যেমন ওই যে পাকিস্তান আমলে যারা ছিলেন তারা জানেন কায়েদে আজম মানে কি, কায়েদে আজম মানে প্রধান নেতা, বড় নেতা, আজম, উজিরে আজম, উজিরে আলা। তো আজম মানে হলো সবচেয়ে বড়। তাহলে গাউসুল আজম অর্থ কি হয়? সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী। সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী কে? আর সুফিদের কাছে কে? গাউসুল আজম। এজন্য মাইজবান্দারিও গাউসুল আজম, বরফের আব্দুল কাদের জিলানিও গাউসুল আজম। এবং আপনি এটার প্রমাণ পাবেন আপনি মহাখালী যেতে, মহাখালীতে গুলশান যেতে একটা মসজিদ আছে, নাম কি নাম? গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি মসজিদ। এজন্য প্রার্থনা করি ইয়া সাইয়্যিদি ইয়া রিফাই আদ্রিকনি বিল ফারাজ, হে আমার রিফাই, হে আমার
আর শায়খ তুমি আমাকে বিপদে উদ্ধার করো, ফাইদা লাম তুদ্রিকনি ইলা মান আলতাজিউ, তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমাকে কে উদ্ধার করবে। এজন্য পীরের কাছে মুরিদের হতে হবে কাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির মতো। মৃত্যু ব্যক্তিকে গোসল দানা দিলানেওয়ালা যেরকম ভাবে যেদিকে নাড়াচাড়া করে সেদিকে নড়ে, নিজের কোনো এখতিয়ার নেই, ঠিক তেমনি ভাবে পীর যেরকম ভাবে নাড়াচাড়া করে সেরকম নাড়াচাড়া হতে হবে। পীরের উপরে কোনো সংশয় সন্দেহ করা যাবে না, চাই সে শরিয়াতের বিরুদ্ধেও যদি হুকুম করে সেটা মানতে হবে। কাদ্দা এ সোয়াচে রোগ, সংক্রামক ব্যাধি, এই প্রকারের লোকদের সঙ্গে মিশলে ওরা নিজেরাও রুগী, আপনাকেও রুগী বানাবে। এরা হচ্ছে বিভিন্ন প্রকারের তরিকায় যারা দাওয়াত দেয়, বিভিন্ন তাজকিয়ার নাম করে যারা শিরিকের পথে মানুষকে আহ্বান করে, এদের সঙ্গে মিশা। যারা মানুষকে বুঝায় যে তুমি অধিক পাপ করেছ, আল্লাহ তাআলা তোমার ডাক এখন আর শুনবেন না, এজন্য তোমার কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, নৈরাশ হয় না। এরপরে যদি কোন পীর বলে যে অনেক পাপ করার কারণে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ করার কারণে বান্দাকে মাফ করতে চান না, তখন পীরের কাছে মুরিদ হলে পীর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাফ চান, তারপরে আল্লাহ তাআলা মাফ করতে রাজি হন, এটা মানা যাবে? আর এইটা বলার কারণে যদি কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করে আর ষড়যন্ত্র করে, অ মুসলমান আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ লিখেছে আর সেইটা প্রকাশ করে মানুষকে সাবধান করছি, আর তুমি এর বিরুদ্ধে গিয়ে মিটিং করো, গত জুমায় খুব উৎপাত করেছে অনেক কিছু লোক, এই বই আবার দেখাচ্ছি। সেজন্য বইয়ের নাম ভেদে মারেফাত ইয়াদে খোদা, এই বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় পীর মুরিদ সম্পর্কে প্রশ্ন ও জবাব, এইখানে চরমনার পীর সাহেবরা লিখেছেন, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না, পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন। ভাইয়েরা, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কোনো বিরোধ নাই, আল্লাহর কসম করে বলি এই বক্তব্য যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় আমি তওবা করে তোমাদের মুরিদ হব, আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহকে ভয় করো, তওবা করো, বিরুদ্ধে সমালোচনা করো না, আল্লাহর কসম করে বলতে পারি আমার যতটুকু জানা এই বক্তব্য কোরআন সুন্নাহর পরিপন্থী বিরোধী। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অত্যাচার করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আর এখানে বললো অসংখ্য পাপ করে আল্লাহ মাফ করতে চান না, এটা কি কোরআন হাদিসের কোন আয়াত দিয়ে প্রমাণ করতে পারবে? যদি পারেন জুমার পরে বসেন, আমি খোলা বলছি কারণ লোক আছে, জুমার পরে বসেন আপনারা বলেন, আপনাদের কেউ রাগ করবে না, আমিও রাগ করব না, কেউ মারবে না, জনের কোনো ভয় নাই, খোলাখুলি আলোচনা হবে, আপনারা খালি প্রমাণ করবেন যে কোরআন হাদিসে এটা আছে, আমি তওবা করে আপনাদের কাতারে সামিল হব। আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় আপনারা তওবা করেন, কোনো শত্রুতা নেই, কোনো সমালোচনা নেই। এরপরে যে বিষয়টা, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আপনারা দেখেছেন ওই যে বললাম কুতুববাগ দরবার শরীফ, এখানে এখন অনেক উট গরু ছাগল দুম্বা মহিষ ভেড়া একাত্র হয়েছে, পীর নির্বাচন করব কি উট দেখে না আল্লাহর পথে দেখে, কোরআন সুন্নাহ দেখে?
এজন্য একটা যদি পীর হতে হয়, পীর হতে হলে কমপক্ষে কোরআন হাদিসের জ্ঞান তার থাকতে হবে, ঠিক কিনা? কারণ সে রাস্তা দেখাবে কার পথে, তো আল্লাহর কোরআন বাংলায় না আরবিতে, আল্লাহর নবীর ভাষা হাদিস আরবিতে না বাংলায়। তো যদি লোকটা আরবি পড়তে না পারে, বুঝতে না পারে, একটা খ্রিস্টান ইংরেজ ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য কোরআন গবেষণা শুরু করেছিল, কিছু ভুল পেয়েও গিয়েছিল, ইংরেজি অনুবাদক ভুল করেছে, তিনি ভুল পেয়ে খুব খুশি, এইবার আমি কোরআনের ভুল ধরতে পারবো, সারা দুনিয়া আমাকে জানবে। কিন্তু একটু চিন্তা করলেন যে কোরআন তো আরবি ভাষায়, কোরআনের ভুল ধরতে হলে আমাকে আরবি পড়তে হবে, এজন্য তিনি আরবি ভাষা শিখলেন এবং খুব ভালো করেই শিখলেন। শেষ পর্যন্ত তিনি বারবার পড়াশোনা করে লিখলেন, তিনি বই লিখেছেন, আপনারা বাংলায় বইটা পাবেন, দি কোরআন দি সায়েন্স দি বাইবেল অ্যান্ড সায়েন্স অ্যান্ড কোরআন, এরকম একটা বই বাংলা আছে, কোরআন বিজ্ঞান ও বাইবেল, এরকম একটা বই তিনি লিখেছেন। তিনি এক পর্যায়ে লিখতে বাধ্য হয়েছেন, আমি কোরআনুল করিমকে পড়াশোনা করা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, সেজন্য আরবি ভাষা শিক্ষা করেছি এবং এরপরে কোরআন গবেষণা শুরু করেছি, আমি কোরআনের শেষ শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়াশোনা করেছি, আমি যতবার কোরআনুল করিমকে পড়াশোনা করেছি কোরআনের প্রতিবার নতুন নতুন বিজ্ঞান নতুন নতুন তথ্য আমার সামনে উপস্থিত হয়েছে। আমি কোরআনুল করিমকে পড়াশোনা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, গোটা কোরআনকে বারবার পড়া সত্ত্বেও কোরআনের কোন ভুল ধরা তো সুযোগ হয় নাই, কোরআন বরং আমার জীবনের পদে পদে আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো সংশোধন করে দিয়েছে। কোরআন এজন্য আরবিতে পড়তে হবে, হাদিস আরবিতে পড়তে হবে, বুঝতে হবে। এখন অনেক পীর আছে মাশাআল্লাহ দাড়ি কামানো, আল্লাহর নবী বলেছেন ওফুল লেহিয়া, দাড়ি ছাড়ো, ছেড়ে দাও, আর এই পীরগুলো দাড়ি কামায়। অমুসলমান যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাকে পছন্দ না করে, আল্লাহর নবীর সুন্নাতকে যদি বর্জন করে, সে পীর হতে পারবে? বাংলাদেশে দাড়ি কামানো পীর আছে কিনা? দাড়ি কামানো পীর আছে, এরা মুজাদ্দিদ, এরা কি মুজাদ্দিদ, কোরআন হাদিসের জ্ঞান। এরপরে এই লোকগুলোর সবচেয়ে বড় যে রোগ, যে আল্লাহকে পাইতে ওই যে মাধ্যম লাগবে, সেই মাধ্যমে কুতুববাগের দরবার যেটা নতুন আমদানি হয়েছে, এটা আগে শোনা যায় নাই, এখন ফার্ম গেটে একেবারে সংসদের পাশে এসে কয়েক লাখ টাকার মাহফিলের প্যান্ডেল তৈরি করলো, আজকে বোধহয় আখেরি মোনাজাত আছে। গত রাত্রে আমি আসতেছিলাম চারটার সাড়ে চারটার দিকে, তখন দেখলাম যে মানুষ মাশাআল্লাহ তখনও আছে, জিকির করে, জিকিরের ভাষাগুলো কি আমাদের ছেলেরা রেকর্ড করে আছে, শুনেই বেরচ্ছে ভাই, শুনবেন ভাইরা আমার, এখানে লিখেছে কেমনে ই করবে, আমার দিল আমার মুর্শেদের দিকে মোতাবাজ্জু আছে, আমার মুর্শেদের দিল আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জু আছে, আপন মুর্শেদের দিল পাক আর মুরিদের দিল নাপাক, পীর কখনো চায় না নিজের পাক দিলকে মুরিদের নাপাক দিলের সঙ্গে মিশাইতে, কিন্তু মুরিদ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নাপাক দিলকে পীরের পাক দিলের সঙ্গে মিশাইতে কাকুতি মিনতি করে, তখন পীর আর সহ্য করতে না পেরে নিজের পাক দিলের সঙ্গে মুরিদের নাপাক দিল মিশাইয়া নেন, তখন মুরিদের দিল পাক হয়ে যায়। এরপরে কবিতা, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয়, অকুল দরিয়ার মাঝে ডুবা তরি ভেসে যায়, আপনা দিল করো সাদা কোন ভাব কেন ভাব জুদা জুদা, যথায় মুর্শিদ তথায় খোদা ওই নামেতে ডুবে রও, যথায় মুর্শিদ তথায় খোদা ওই নামেতে ডুবে রও। কুতুববাগ দরবার শরীফের বই, সংক্ষিপ্ত জিফা, 34 ইন্দিরা রোড, ফার্ম গেট, ঢাকা 1215, ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে, কারো সন্দেহ থাকলে বইটা দেখে নেবেন, জুমার পরেও দেখতে পারবেন। এরপরে লিখেছে, তারপর খেয়ালে খেয়ালে চলিয়া যান মাতুয়াইল দরবার শরীফের দাদা পীরের পাক কদমে, দাদা জানের পাক কদমে, কদম দিলের হাত দিয়া জড়াইয়া ধরেন, পাক কদম জড়াইয়া ধরেন,
এবং দাদা জানের পাক দিলের সাথে দিল মিশাইয়া ওই কদমের উসিলা নিয়া চলিয়া যান চন্দ্রপাড়া দরবার শরীফের শাহসুবি চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইয়ের পাক কদম খেয়ালের হাত দিয়ে জড়াইয়া ধরেন। তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান, তারপরে খেয়ালে খেয়ালে চলিয়া যান এনায়েতপুরি কুসি আ এর দরপক্ষে পাক কদমে, এবং তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান। তারপর খেয়াল করুন শরিয়াতের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া মরহুমা মাগফুরা হযরত জহুরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে আল্লাহ তালার তরফ হইতে ফায়েজ আসিয়া আমাদের দিলে পড়িতেছে। তারপর চলিয়ে যান শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিবাগি দরবারের পাক কদমে, তাহার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশাইয়া খেয়ালের হাত দিয়া তাহার পাক কদম দুইখানা জড়াইয়া ধরেন। তারপরে চলে যান ফতে আলী ওয়াইসিস রসুলে রসুল নুমা এর কাছে, তার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশান। তারপরে চলে যান তরিকার ইমাম হযরত শায়খ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি এর ফারুকি এর কাছে, তাহার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশাইয়া খেয়ালের হাত দিয়ে তাহার পাক কদম দুইখানা জড়াইয়া ধরেন। মাগরিব ও আসরের ফায়েজের সময় আদম আলাইহিসসালামের কদম মোবারকে হাজির হন এবং তাহার পাক দিলের সঙ্গে নিজের নাপাক দিল মিশাইবেন। মুজাদ্দিদ সাহেবের পাক দিলের উসিলা নিয়া চলে যান আরাফাতের ময়দানে, যেখানে বাবা হযরত আদম এবং মা হাওয়া এর মিলনের স্থান। তাহাদের পাক দিলের সহিত নিজের দিল মিশাইয়া খেয়ালে খেয়ালে চলে যান সোনার মদিনায়, যেখানে আশেকদের বালাখানা, পাপি তাপি গুনাগারদের গুনামাফের জায়গা। তারপর দয়াল নবীকে মহাব্বতের সহিত কয়েক মর্তবা ডাকেন, দয়াল নবী রহমাতুল আলামিনের পাক কদম দিলের হাত মিলাইয়া জড়াইয়া ধরেন এবং দুখানা জুতা মুবারক ভিক্ষা চান। একখানা জুতা মুবারক দিলের মাথায় টুপি পরান, আর একখানা জুতা মুবারক দিলের গলায় মালা পরান। এই সুসজ্জিত দিল লইয়া আল্লাহ পাকের আরশ মহল্লায় ছায়া তলে চলে যান। এই যে কাহিনী, এটা উযীফা, এবং এই বইয়ের আমার বিস্তারিত বই হল এটা। এটার নাম হল আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ। এটা ওই একই দরবারের, ও এটা দেওয়ানবাগের, এটা দেওয়ানবাগের কুতুববাগের না, দেওয়ানবাগের কুতুববাগের আরো বই আছে, এই বড় বইটা গেল। এই যে এটা ওই দরবারের বই, এখানে পীরের ছবি আছে, মাজারের ছবি আছে, এই পীরের ছবি, পীরের ছবি, এরপরে এ দরবারের ছবি, এরপরে পীরের বাবা পীর দাদা পীরের কবরের ছবি, সেগুলো আছে এখানে, এগুলো মাজারের ছবি। এরকম ভাবে এই জাতীয় বিষয়গুলো দিয়ে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে হাজার হাজার মানুষ সেখানে বসে এই কলব মিলাইতেছে। আমার জিজ্ঞাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজকিয়ার জন্য পাঠালেন, আত্মশুদ্ধির যে ব্যক্তিকে দায়িত্ব দিয়ে পাঠালেন, কোরআনুল করিম যেই নবীকে চারটা মূল দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের মধ্যে একটা হচ্ছে ইউযাক্কিহিম, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এরকম কলব মিলাইতে বলেছেন, আল্লাহর নবীর নিজের কলবের দিকে সাহাবীদের কলব মিলাইতে বলেছেন, এরপরে এই যে সিলসিলা বলা হলো এরকম মিলাইতে বলেছেন, এই কলব মিলানো, এরপরে হুজুরে কলব, পীরের ছবি অন্তরে বসানো, পীরের ছবি ঘরে রাখা, ও মুসলমান পরিষ্কার জেনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, বুখারী শরীফের হাদিস। সুতরাং যেই দিলের মধ্যে, যেই দিলের মধ্যে, যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকবে সেই অন্তরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহ তো দূরের কথা, ওরা আবার কয় যে কুলুবুল মুমিনার সুল্লা, মুমিনদের কলব আল্লাহর আরশ। অবসলমান যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা পর্যন্ত প্রবেশ করে না, আর তোর মুরিদের অন্তরের মধ্যে তোর পীরের ছবি, ওই ঘরে আল্লাহর ফেরেশতা দূরে, আল্লাহ দূরের কথা, আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে না, আর শয়তান প্রবেশ করবে, শয়তান প্রবেশ করবে। আমি এজন্য বারবার বলি, আকিদার বিষয় ক্লিয়ার হতে হবে, আকিদার বিষয় ক্লিয়ার না হয়ে, ঈমানের মৌলিক বিষয় ক্লিয়ার না হয়ে, এরপরে আপনি জিকির করবেন সারা রাত্র দিন জিকির করেন, এই জিকির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আকিদা ঠিক করে আমি বলি সবসময় এক লাগান,
এরপরে তাওহীদের আলোচনা আসেন, এরপরে দেখবেন যে মাশাআল্লাহ আপনি সহিভাবে নামাজ রোজা করেন, হজ যাকাত আল্লাহর তাসবিহ তাহলিল যেগুলো এগুলো করেন আল্লাহর বান্দা হয়ে যাবেন। এই লোকগুলোর অনেক আকীদা আছে, এই সবগুলো পীরের গোড়া দেখা যায় এনায়েতপুরি, এবং এখান থেকে আটরশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি এই সব পীরগুলো। সুরেশ্বরের বই আমি আগেও দেখাইছি, এই বইয়ের নাম হল সিররে হক জামেনুর। এই বইতে লিখেছে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা লাগে না, খালি লাগে না লেখলেও কাজ হতো, লেখছে যে এবাদতের রূপে অনেক কিছুই করা হয়, তবু এর তাৎপর্য হচ্ছে তাওহীদ। এই তাওহীদ মানে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। এরপরে লিখেছে মাকামে তাওহীদ অর্জন করার পর বন্দেগী করা কুফুরি, বন্দেগী করা কি। এরপরে লিখেছে এ প্রসঙ্গে হযরত গাউসুল আজম বরফির রহমতুল্লাহ আলাই বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন, আরবিতে লেখছে আগে যাতে মানুষ এটাকে হাদিস মনে করে, আরবিতে লিখে অর্থ উচ্চারণ লিখেছে। তারপরে লিখেছে যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করে সেই কাফের। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, যেই মাকাম অর্জন করার পরে এবাদত করলে কাফের হয়, সেই মাকাম পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছিলেন কিনা, সেই মাকাম পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমর ওসমানরা পৌঁছেছিলেন কিনা, যদি পৌঁছে থাকেন তাহলে আল্লাহর নবী যে মৃত্যু পর্যন্ত ইবাদত করলেন, ওনারা কি নাউজুবিল্লাহ আল্লাহর নবীকেও কাফের বলতে চান? তাহলে ইবাদত করে তো কাফের হয়ে যাবে, তাহলে আল্লাহর নবীও নাউজুবিল্লাহ কি হয়ে গেছেন? ওনাদের কথা মতো কি হওয়া উচিত? আমি আর বললাম না, আমার মুখে বলতে সাহস হয় না। ভাইরা আমার, এইরকম আধ্যাত্মিকতা, এই যদি হয় আধ্যাত্মিকতা, এই যদি হয় তাসাউফ, আর এই যদি হয় সুফিবাদী, এইরকম সুফিবাদী ইসলাম আর আল্লাহর নবী মোহাম্মদের ইসলাম কি এক? কোরআন হাদিসের ইসলাম আর এই পীর সাহেবদের ইসলাম কি এক? আমার ভাইয়েরা আরো সামনে চলেন, এরা লিখেছে এক নিঃসন্তান ব্যক্তি, এটাও সিররে হক জামেনুর সুরেশ্বরী পীরের বই, এই পীরের বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠায় লিখেছে, এক ব্যক্তি নিঃসন্তান ব্যক্তি হজরতের কাছে এসে ওসমান হারুনি, খাজা ওসমান হারুনির ঘটনা পেশ করছেন, এসে একটি সন্তানের জন্য দোয়া চাইলেন। তিনি মোরাকাবায় গিয়ে দেখতে পেলেন তাকদীরে মুবরাম বা অপরিবর্তনীয় ভাগ্যলিপিতে তার কোনো সন্তান নেই। এই ঘটনার পর দেখতে পাইছি আরো সে যে এই লোকটার ভাগ্যে কি নাই, সন্তান নাই। আল্লাহু আকবার, কোরআন বলছে পাঁচটা জিনিস এরকম, যেই পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি আল্লাহর নবীকেও যখন জিজ্ঞেস করা হয়েছে হাদিসে জিব্রাইল মিশকাতের কিতাবুল ইমানের প্রথম হাদিস করে দেখবেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছে কেয়ামত কবে আসবে, আল্লাহ এরকম পাঁচটার মধ্যে একটা, সেই পাঁচটা কি? একটা হলো এইটা যে রেহেম, সন্তান কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এখানে উনি চোখ বন্ধ করে দেখছেন কোথায় কি আছে, তার ভাগ্যে কি লেখা আছে সব দেখলো। এই জন্য আমি শুরুতে বলেছি এদের আকীদা হলো পুরা দুনিয়া তারা দেখতে পায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কলম আরশ কুরসি সব তাদের নখ দর্পণে, পান্দানের মতো, এই পান্দানের মতো দেখতে পাইল। একটি সন্তানের জন্য দোয়া চাইলেন, তিনি মোরাকাবাইকে দেখতে পেলেন তাকদীরে মুবরাম বা অপরিবর্তিত ভাগ্যলিপিতে তার কোন সন্তান নেই। এই ঘটনার পর সেই সন্তান প্রার্থী ব্যক্তি খাজা হারুনিয়ের কাছে আবারও সন্তান প্রার্থী হয়ে দোয়া চাইলেন। খাজা সাহেব আবারও আল্লাহ তাআলার কাছে সন্তান পাওয়ার জন্য দোয়া করলেন। এমন সময় আওয়াজ আসলো তার তাকদীরে মুবরামে সন্তান নেই, কি করে সন্তান হওয়া সম্ভব? খাজা সাহেব রাগের চোটে অজ্ঞ অবস্থায় মন্দিরে গিয়ে কালীর সামনে হাজির হয়ে কালীর কাছে সন্তান চাওয়া জন্য চলে গেলেন। আল্লাহর কাছে রাগ করে গেছে, কালীর কাছে চলে গেছে। এ সময় কাশফে দেখতে পেলেন হযরত ফাতেমা, কাশফে দেখতে পেলেন, কাশফ খুলে গেছে, দেখতে পেলেন হযরত ফাতেমা খাতুনে জান্নাত তার সামনে এসে তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তুমি ধৈর্য ধরো, আমি ফাতেমা এসে গেছেন, তিনি বলছেন তুমি ধৈর্য ধরো, আমি তোমাদের জন্য সন্তান প্রার্থী হয়ে দোয়া করছি। হযরত ফাতেমা এর দোয়ায় আল্লাহ তাআলা
তার জন্য একটি পুত্র সন্তান মঞ্জুর করলেন, অর্থাৎ সন্তান প্রার্থী ব্যক্তির একটি ছেলে হবে। ছেলে হয়ে গেল, আল্লাহর সঙ্গে রাগ করে কালী মন্দিরে চলে গেল, এরপরে ফাতেমা এসে গেল, ফাতেমা সন্তান দিল। এরপরে লিখেছে সেজদা করা, সেজদা করা, পীরের পায়ে সেজদা করা, পীরের কবরে সেজদা করা। লিখেছে সেজদাতু ইসনানে, সেজদাতুল ইবাদাত, সেজদাতুত তাহিয়্যা, সেজদাতুল ইবাদাতে লিল্লাহি তাআলা খাসাতান ওয়া সেজদাতুত তাহিয়্যাতে বিদুনিল্লাহি তাআলা লিওয়াজিল্লা তাকরিম ফি খামসাতি রিহালিন জাযা। এখানে লিখেছে যে সেজদা দুই রকম, একটা হলো সেজদা ইবাদত যেটা আল্লাহর জন্য খাস, আর একটা হলো সেজদায়ে তাজিম যা পাঁচ প্রকারের লোকদের জন্য জায়েজ। জাযারিল কওমে ইয়াসজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর নবীর জন্য সেজদা করা যায়, নবীর কাছে নবীর পায়ে সেজদা করতে পারবে। আল মুরিদুল শাইখ, মুরিদ করবে পীরের জন্য। আর রাইয়াতুল মালিক, প্রজারা করবে বাদশাকে। আল ওয়ালাদুল ওয়ালিদাইন, এবং সন্তান পিতামাতাকে। আল আব্দুল মাওলা, এবং গোলাম মাওলাকে, মালিককে। ফি কুল্লি হালিন ইয়ার খুসু, এবং প্রত্যেক অবস্থায় সেজদা করতে পারবে। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছি, আপনি কি বলেন? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জীবদ্দশা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটটা দুনিয়াদার, দুনিয়ার বাদশাহ, ওদের প্রজারা ওদেরকে সেজদা করে, আপনি উভয় জগতের বাদশাহ, উভয় জগতের বাদশাহ, আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি কি বলেছেন, হ্যাঁ আমাকে তোমার সেজদায় তাজমি করো, এটা জায়েজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসের সব কিতাবগুলো খুলে দেখবেন, বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ, হাদিসের যত কিতাব সব কিতাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে। তিনি স্পষ্ট বলে দিলেন, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই, সুতরাং তোমরাও আমাকেও সেজদা করবে না, কোন মেয়ে লোক তার স্বামীকে সেজদা করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল, সেজদার কোন প্রকার নেই, আল্লাহ ছাড়া কারো জন্য এই মাথা নত করা যাবে না। আজকে এই পীর সাহেবরা যে মুজাদ্দিদদের নাম নেয়, তার মধ্যে একজন আছে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাই, তিনি সারা জীবনে কুর্নিশের বিরুদ্ধে লড়াই করে গেছেন। ইতিহাস আমি আগেও বলেছি, সেটা মনে করে নেবেন। এরকম ভাবে আরো অনেক কাহিনী এখানে আছেন, বলতে গেলে অনেক সময় লাগবে। এতে করে এক পীরের কাহিনী। এরপরে এখানে নাচ গানের ব্যাপার আছে, মাজারে গিলাফ দেওয়ার ব্যাপার আছে, আগরবাতি মূল বাতি দেওয়ার ব্যাপার আছে। এই গেল সুরেশ্বরের পীর। এরপরে আর এক পীর আছে আমাদের দেশে, সে পীরের নাম হচ্ছে এনায়েতপুরি পীর। এনায়েতপুরি সাহেবের বংশের সমস্ত সন্তানরা হচ্ছে মাদার জাদ ওলি, আল্লাহর ওলি হয়ে তারা জন্মগ্রহণ করেন। এবং এদের বক্তব্যই হল আহাদ এবং আহমাদ এক, আল্লাহর সঙ্গে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পার্থক্য নেই। লিখেছে বানাইয়া নূর নবী দেখাইলেন আবো আপন ছবি, সেই নবীজির চরণ বিনে নাই গো পরিত্রাণ, আহাদে আহাম্মদ বানাইয়ে মিমকা পদ পর্দা মাঝে দিয়ে, খেলতি আছেন পাক বাড়ি হইয়া বেনিশান। মানে আহাদে আহাম্মদ, মানে আল্লাহ তাআলা নিজেই আহাম্মদের সুরত ধরে, মোহাম্মদ সাল্লাহ সুরত ধারণ করে তারপর দুনিয়া আসতেন এবং এই তামাশা করছেন। এমনি ভাবে এদের মতে আর একটা আকিদা হচ্ছে পীর ধরা ফরজ, এগুলো সব তাদের বইতে আছে, তরিকাতের ওজিফা, মৌলভী মোহাম্মদ আব্দুর রহমান মধুপুরী, মোয়াজ্জেন, দরবার শরীফ, এনায়েতপুর প্রকার লেখক সপ্তম সংস্করণ, 1405 সন, পৃষ্ঠা নাম্বার 26। এখানে লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীর ধরা উসিলা ধরার বয়ানে এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে, অবতাগু ইলাইহিল উসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই একই দলিল দিয়ে সব পীরের দলিল পেশ করেন। এবং বাংলাদেশের যত পীর, প্রায় পীরের কাছেই পীর ধরা কি ফরজ, তবে কিছু কিছু আছে যারা মনে করে সে পীর মুরিদের মধ্যে আছে, তারা এটাকে ফরজ বলেন না, মুস্তাহাব বলেন। এবং এই জন্য আমার সামনে কিতাব আছে ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ, এই বইতে লিখেছে যে এরা যেহেতু পীরের কাছে মুরিদ হওয়া ফরজ বলে এজন্য ভ্রান্ত। আমি এর সাথে একমত যে হ্যাঁ, এটার জন্য ঠিকই আছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, ফরজ বিধান দেওয়ার মালিককে। এই যে আয়াত অবতাগু এর ওসিলা, এই ওসিলার কেউ কেউ ব্যাখ্যা করেছেন ভারতবর্ষের যে ওসিলা মানে মাধ্যম, মাধ্যম মানে পীরও একটা মাধ্যম, এইভাবে কেহ কেউ বলেছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন,
তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন সেখানে পরিষ্কার লেখা আছে, এইখানে ওসিলা মানে হচ্ছে বেতাআতিহি ওয়া বিআমালিন ইরদিহি, আল্লাহর অনুগত্য আল্লাহর সন্তুষ্ট মোতাবেক ইবাদত করো, তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো, এটা ওসিলা। এবং ওই আয়াতের মধ্যেও আছে অবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। অলি তাফসীর আতফি তাফসীর, তার মানে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা, সেই ওসিলার মধ্যে প্রধান ওসিলা হচ্ছে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে কি করো, জিহাদ করো। সেটাকে ঘুরাই নিয়ে গেল কোথায়, পীর ধরো। এইভাবে পীরের ফজিলত বয়ান করা হলো। আরো কিছু আয়াত আছে, এরপরে অনেক কবিতা আছে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার পাক রওজায় এসে যদি কেউ কিছু চায়, চাইলে জানলে রয় না কাঙ্গাল অফুরন্ত ভান্ডারে। এটা আছে পীরজাদা কামালউদ্দিন নুহুমিয়া লেখক প্রকাশিত, পৃষ্ঠা নাম্বার ৬, বইয়ের নাম পুষ্প পুষ্পদান। এরপরে লিখেছে গাউসুল আজম খাজা তুমি আউলিয়া সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহর রহমতের ভান্ডার, পাইলে তোমার দেখা জান্নাত নসিব তার। এ গেল ওই পীরের কাহিনী এনায়েতপুরি। এরপরে এর শিষ্য হল আট্রশিল্পীর, আট্রশিল্পীর এখানে লিখেছেন যে এনায়েতপুরি কুসিয়া সাহেব তিরোধানের পূর্বে আমাকে বলিয়ে গিয়েছেন, বাবা তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল, তোর কোনো চিন্তা নাই। ভালো মন্দ কার হাতে, আল্লাহর হাতে। আর আট্রশ বিশ্বাস ভালো মন্দ সব কার হাতে। এরপরে লিখেছেন তার বই হল শাহ সুফি হজরত ফরিদপুরি মাজিয়া সাহেব নসিহাত, খণ্ড নম্বর ৪, পৃষ্ঠা নম্বর ৯৩, প্রকাশক পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, বিশ্বজাকের মঞ্জিল, ফরিদপুর, চতুর্থ মুদ্রণ, ৮ এপ্রিল ১৯৯৮। এখানে লিখেছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা খোদা প্রাপ্তির পথে যে পাথেও যত যতটুকু অগ্রসর হও না কেন, তোমাদের সায়ের সুলুক যদি জীবৎকালে সম্পন্ন নাও হয়, তবু ভয় নাই, মৃত্যুর পরে কবরের মধ্যে দুই পুণ্যাত্মা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপন পীর তোমাকে প্রশিক্ষণ দেবেন, মারেফাতের তালিম দেবেন, ফলে হাসরের মাঠে সকলেই আল্লাহর ওলি হইয়া উঠিবেন। এ কারণেই বলা হয় এই তরিকায় যিনি দাখিল হন তিনি আর বঞ্চিত হন না। এরপরে লিখেছে যে পীর দুনিয়াতে সব ধরনের বিপদ আপদে রক্ষা করতে পারেন, যেখানেই পীর মুরিদ বিপদে পড়বে পীর সাহেব ইচ্ছে করলে তাকে এখান থেকে উদ্ধার করতে পারেন, সে সবকিছু দেখে। এভাবে তারা কতগুলো আকীদা পোষণ করেছে, আমি আর এগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। চন্দ্রপুরী পীরের পরে চন্দ্রপাড়া, এই চন্দ্রপাড়ার পীর লিখেছে কোন লোক বড় বুজুর্গ হলে তার আর এবাদত লাগে না। স্বয়ং আবুল ফজল, এই যে চন্দ্রপাড়ার পীর দেওয়ানবাগি পীরের শ্বশুর, উনি লিখেছেন হক্কুল ইয়াকিন, এই বইয়ের ২৯ পৃষ্ঠা লেখা আছে, কোন লোক যখন মাকামে সুদূর নসর শামসি নূরি করবে মাকিনের মকাম অতিক্রম করিয়া নফসির মাকামে গিয়ে পৌঁছে, তখন তাহার কোন এবাদত থাকে না। এটা তো আমরা আগেও দেখাইলাম, সুরেশ্বরের বইতেও আছে ওনাদের একই বক্তব্য। এরপরে আরো লিখেছেন যে মানুষ হিন্দুদের যে আকিদা আছে, ওই যে পুনর্জন্মগ্রহণকে আকিদাও তারা পোষণ, তাদের বইতে আছে এগুলো। এরপরে দেওয়ানবাগি পীর, দেওয়ানবাগি পীরের বক্তব্য আমরা কিছু তুলে ধরেছি আগেও, জান্নাত জাহান্নাম সম্পর্কে হুর সম্পর্কে বিভিন্ন বক্তব্য তার আছে, আল্লাহ নবী তাদের দরবারে আসে, এগুলো আমরা বিস্তারিত আগে আলোচনা করেছি, বিভিন্ন জায়গাগুলো পাবেন। এরপরে ১৯৯৮ সালে বিশ্ব আশেকে রাসুল সম্মেলনে আল্লাহ এবং রাসুল সাল্লাম স্বয়ং দেওয়ানবাগে এসেছিলেন, আল্লাহ তারা ফেরেশতাদের নির্দেশ দিলেন উক্ত সম্মেলনে উপস্থিত সমস্ত আশেকদের তালিকা তৈরি করো, ওই তালিকাভুক্ত সবাই বেহেশতে চলে যাবে। মাসিক আত্মার বাণী সংখ্যা নভেম্বর ৯৯, পৃষ্ঠা নম্বর ১০, এখানে লিখেছে। এজন্য আরো অনেক বিষয়গুলো আছে। এরপরে আর একটা আছে আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় মারাত্মক অবস্থা, বাউল। এই বাউল সম্প্রদায় এটা আর একটা ভ্রান্ত দল, এবং এদের বক্তব্য আরো মারাত্মক। এরা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, এসব কোনো বালাই নেই, এরা হল চার চন্দ্র ভোজে বিশ্বাসী। চার চন্দ্র মানে হচ্ছে এদের সিদ্ধি অর্জন করার জন্য, আত্মশুদ্ধির জন্য এরা একটা রাত্রি অবস্থান করে। এখানে আপনার সবাই মিলে কি করবে, চার চন্দ্র অর্থাৎ শুক্র রজ বিষ্ঠা মূত্র, এই চারটা বীর্য, মা মেয়েরকের হায়াজনে ভাজা রক্ত, এরপরে বিষ্ঠা পায়খানা, আর হইল পেশাব, এই চারটা একাত্র করে তারপরে রাত্রেবেলায় খাইলে সিদ্ধি অর্জন আত্মশুদ্ধি হয়। এই সিদ্ধি অর্জন করার জন্য এই চার চন্দ্র সাধনার গুরুত্ব অপরিসীম। এদের দাবি হল চার চন্দ্র সাধনায় কাম জয় হয়,
অমাবস্যা পূর্ণিমার যোগে বাউলগণ প্রকৃতি আশ্রয় হয়ে সাধনা করতে গিয়ে তারা পানক্রিয়া অনুষ্ঠান করে সব পান করে থাকে। এই চার চন্দ্র ভোজন করা এটার তাদের সবচেয়ে বড় একটা বুজুর্গি, এটা না করলে তাদের বুজুর্গি হাসিল হয় না। এই বাউলদের বক্তব্য হল আল্লাহ এবং রসুল এক। হ্যাঁ, বাউলরা এটা বিশেষ করে বিভিন্ন পীরদের কথা আমরা বলেছি, লিখেছে আছে আল্লাহ আছে রাসুল, এতে কোনো ভুল নাই। আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা, এই এক সৃষ্টিকর্তা সৃষ্টি করে সার, যে নিরঞ্জন সেই নূর নবী নামটি ধরে, যে নিরঞ্জন সেই নূর নবী নামটি ধরে, কে পারে সে মরকুল্লার মকরুল্লার মকর বুঝতে। দেখেন মকরুল্লা, আল্লাহ বলছে এক জায়গায় আমার কারু আমার কারা, কাফেররা চক্রান্ত করে আল্লাহ তারা ষড়যন্ত্র জবাব দেন, সেখানে লাগে আল্লাহকে মকরুল্লাহ। এই মকরুল্লার মকর বুঝিতে আহাদে আহাম্মদ নাম হয় জগতে, আত্মতত্ত্বে ফাজিল যে জানা, জানতে পায় নিগুড় কারখানা, হল রসুল রূপে প্রকাশ রব্বানা, রসুল রূপে প্রকাশ রব্বানা প্রকাশ পেয়েছেন। এরপরে মুর্শিদ তত্ত্ব, আপনি খোদা আপনি নবী আপনি সেই আদম ছবি, অনন্ত রূপ ধরে ধারণ, কে বোঝে তার নিরাকরণ, নিরাকার হাকিম নিরঞ্জন মুর্শিদ রূপ ভজন পথে, মানে মুর্শিদ আল্লাহ হই আসছে, মুর্শিদের মধ্যে আল্লাহ আছে। মুর্শিদ বিনে কি মন ধনার আছে এ জগতে, মোর্শেদের চরণ সুধা, পান করলে হবে ক্ষুধা, করোনা আর দিলে দ্বিধা, যেহি মুর্শেদ সেহি খোদা, যেহি মুর্শেদ। এ হল বাউলদের আরো অনেকগুলো আকিদা আছে, মোটামুটি আমি এগুলো আলোচনা করছি এজন্য যে এই পীর সুফিদের ইসলাম, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এক না। মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। সুফিদের ইসলামে পীর সাহেবরা দুনিয়ার সব দেখতে পায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আনিত ইসলামে একটা মাত্র তরিকা, আমি সেজন্য কোরআন করেছি আল্লাহ কসদুস সাবিল আমিন হাজায়ের, আল্লাহর রাস্তা একটা আর অনেক বাঁকা রাস্তা আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তাটা একটা যেটা সোজা সরল আঁকা বাঁকা নাই, গন্তব্য পর্যন্ত পৌঁছায় মুস্তাকিম, চারটা বৈশিষ্ট্য অধিকারী। আর পীর সাহেবদের রাস্তা হাজার, কোনটা আছে 350 তরিকা, কোনটা 126 তরিকা, এই জন্য আমার কাছে বইয়ের সামনে বই আছে 350 তরিকা আছে এখানে। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম এনেছেন সেই ইসলামের মধ্যে ত্রাণকর্তা উদ্ধারকর্তা পরিত্রাণদাতা মুক্তিদাতার মালিক একমাত্র কে? আর সুফিবাদের যে ইসলাম তার মুক্তিদাতার মালিক কে? সুফি সাহেব বুজুর্গ পীরসাহেবরা। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আগমন করেছেন, কোরআন সুন্নার যে ইসলাম, আল্লাহ প্রদত্ত যে ইসলাম, সেই ইসলামে এবাদত করবে একমাত্র কার? আর সুফিদের ইসলাম এবাদত বুজুর্গদেরও করা যায়। এমনি ভাবে আল্লাহ প্রদত্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত ইসলামে নজর মান্নত যাবে দোয়া সব কার জন্য? আর সুফিবাদী ইসলামের দোয়া করবে পীরের কাছে করা যেতে পারে, পীর দেওয়ার মালিক আছে, এরকম তারা আল্লাহর সব কিছু চিন্তাই করে নিয়ে আসতে পারে, এরকম আকীদা পোষণ করা হচ্ছে। আমি সেই জন্য বলেছি তাজকিয়ার নাম আমাদের বদনাম করবেন না, আমরা তাজকিয়াকে গুরুত্ব দেই সবচেয়ে বেশি। কোরআন সুন্না মোতাবেক যেই তাজকিয়া বলা হয়েছে ওই তাজকিয়া অবশ্যই জরুরি, ওলামায়ে হকদের কাছে যাওয়া জরুরি, আমি শুরুতে বলেছি আবার বলছি, কিন্তু যদি এইখান থেকে অতিক্রম করে বলা হয় পীর সাহেব তরাইয়া নিবে, পার করে নিবে, হেদায়েত দিবে, মাফ করাই নিবে, আল্লাহ মাফ করতে চান না, তাহলে এইরকম সুফিবাদ ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, আমরা ওইটার বিরুদ্ধে বলছি, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই। এরপরে যদি কোন পীর বলে ফয়েজ দিয়ে তাওয়াজ্জু দিয়ে হেদায়েত দিবে, সে পীর নাকি এই আর কি বললাম না, নুকাইয়িদুল শয়তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করেছেন, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চারজন বলা হয়েছে। তাহলে আল্লাহ রাস্তা কয়টা? সুফিদের রাস্তা কয়টা? 350 কত? 126 350 বইতে লেখা আছে, প্রত্যেকটা বইতে আছে, একেবারে লেখা আছে 350 450 একে লেখা আছে। আমার প্রিয় বন্ধুগণ, জানিয়ে রাখিবেন দোজকের আজাব পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছেন, তার মধ্যে চিশতিয়া সাবরিয়া তরিকা একেবারে শর্টকাট। আল্লাহ রাসূল বলেছেন একেবারে শর্টকাট, মান আতানি দাখালাল জান্নাহ আমান আসানি ফাকাত আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করবে না সে জাহান্নামে যাবে, সোজা কথা তরিকা আল্লাহ রাসূল, এটা শর্টকাট। এখানে শর্টকাট আসলো এই যে তরিকাগুলো, আল্লাহর নবী সেজন্য একটা সোজা রাস্তা দিলেন, দাগ দিলেন, এরপর ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, দাগ দিয়ে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদি সুবুলুন, এই ডানে বামে অনেকগুলো রাস্তা, সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা,
এরপরে আল্লাহ রাসূল বলছেন আরো পরিষ্কার করে, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখন কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, কোরআন হাদিসের পথে চলতে চায়, তখন ওই শয়তানগুলো বলে যে না তুই আল্লাহকে পাবি না, তুই পাপ করেছিস, গুনাহ করেছিস, ওই অমুক তরিকায় যা, অমুক তরিকায় যা, এই তরিকা শর্টকাট, এই তরিকা ভালো, এইভাবে এক একটা তরিকা নিয়ে যায় অমুসলমান। এরপরে আল্লাহর নবী কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করেছেন, মিশকাত শরীফ কিতাবুল বাবুল ইতসামুল সুন্নাহ 30 নম্বর পৃষ্ঠা 3.5 নম্বর লাইনে পরিষ্কার লেখা আছে, আল্লাহর হাদিসটা পড়ে বলে তারপর বললেন, কোরআনের আয়াত পেশ করলেন, ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করলেন, ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান, এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তা মুস্তাকিমান, যা একেবারে সোজা সহজ, ফাত্তাবিউহু, তোমরা এই একই রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেকগুলো রাস্তা আঁকাবাঁকা রাস্তা এগুলো অনুসরণ করো না, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা দিয়ে সরিয়ে ফেলবে। মুসলমানদের রাস্তা কয়টা? সেই রাস্তার নাম ইসলাম, সেই রাস্তার নাম কি? ইসলাম। আল্লাহ নবীর রাস্তা কয়টা? সাহাবায়ে কেরামদের রাস্তা কয়টা? একটা। কয় যে ওই যে পরে একটু পরেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, যাদের পথে আপনি নিয়ামত দান করেছেন, সেইটার ব্যাখ্যা আছে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, চারটে বলছেন, নবী সিদ্দিক শুহাদা সালেহিন। আমি এটা বলি, এটা দ্বারা চারটা রাস্তা বলা হয় নাই, বরং বড় রাস্তা পরিচয় দেওয়া হলো, বড় রাস্তা সিরাতে মুস্তাকিম, যেই রাস্তায় বাস চলে, ট্রাক চলে, ঠেলাগাড়ি চলে, সিএনজি চলে, ঠিক এরকম ভাবে সিরাতে মুস্তাকিম যেই রাস্তায় নবীরা চলে গেছেন, সিদ্দিকরা চলে গেছেন, শহীদরা চলে গেছেন, সালেহিনরা চলেছেন, সেই রাস্তা চার একটা, এক রাস্তার পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা, আম তারাইহিম, ওই রাস্তা কোন চিপা রাস্তা না, আঁকাবাঁকা রাস্তা না, ভাঙ্গা রাস্তা না, সেই রাস্তা হচ্ছে সোজা রাস্তা। চারটে বৈশিষ্ট্য সিরাতে মুস্তাকিম, কয়টা বৈশিষ্ট্য? এক নম্বরে রাস্তাটা সোজা হইতে হইবে, দুই নম্বরে প্রশস্ত হইতে হইবে, তিন নম্বরে গন্তব্যস্থল পর্যন্ত যাইতে হইবে, চার নম্বরে রাস্তার মধ্যে বাঁকা ভাঙ্গা উঁচু নিচু থাকবে না, এইরকম রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। সেই সিরাতে মুস্তাকিম বাতলাইলে আল্লাহ তাআলা আর এক আয়াতে গিয়ে আনআম তারাইহিমের ব্যাখ্যা দিতে গিয়ে, উলাইক আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা ব্যাখ্যা দিলেন, আনআম তারাইহিম, যাদের পথে আপনি নিয়ামত দান করেছেন, ওই লোকদের পথে চালান, সেই লোকগুলো কারা, সেই লোকগুলো রাস্তা কি? আল্লাহ ব্যাখ্যা দেন, ওই রাস্তা যেই রাস্তায় নবীরা চলেছে, যেই রাস্তায় শহীদরা চলেছে, যেই রাস্তায় সালেহীন চলেছে, যেই রাস্তায় সুহাদা চলেছে, সেই রাস্তাকে চারটে না একটা, একটা বড় রাস্তা, যেই রাস্তায় গাড়ি চলে, বাস চলে, ট্রাক চলে, সিএনজি চলে, নবীরা চলেছেন, শহীদরা চলেছেন, অলিরা চলেছেন, বুজুর্গরা চলেছেন, সালেহীনরা চলেছেন, আমাদের কোন দিবতে আসের সাথে আমরা সেই এক রাস্তাই চলতে চাই। কয় রাস্তা চলবো? সেই রাস্তা কোরআনের রাস্তা, সেই রাস্তা হাদিসের রাস্তা, সেই রাস্তা নবীদের রাস্তা, সেই রাস্তা শহীদদের রাস্তা, সেই রাস্তা সাহাবীদের রাস্তা, সেই রাস্তা সমস্ত হক ওলামাকে রাস্তা ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? আমরা সেই রাস্তায় চলবো। আমাদের রাস্তা কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।